পর্দায় তিনি সবসময় দুষ্টু লোক, অন্যের ক্ষতি করার ধান্দায় থাকেন, একে ওকে ঠকিয়ে বেড়ান। কিন্তু বাস্তব জীবনে নিজেই ঠকে গেলেন অভিনেতা সুবান রায়, ঠকালেন তার ওই প্রাক্তন স্ত্রী তিয়াশা রায়, যিনি এখন পদবি বদলে লেপচা হয়ে গিয়েছেন। কৃষ্ণকলির দৌলতে তিয়াশার এখন বাংলা জোড়া খ্যাতি, একটাকে সবাই চেনে শ্যামা বলে। কিন্তু তার এই জনপ্রিয়তার কৃতিত্বের অনেকটাই কিন্তু সুবানের পাওনা, তার দৌলতেই অভিনয়ে আসা তিয়াশার, সেটা অবশ্য কখনো অস্বীকার করেননি তিনি। কিন্তু কৃতজ্ঞতা এক জায়গায় আর ভালোবাসা এক জায়গায়, ধীরে ধীরে ফাটল চওড়া হচ্ছিল সুবান তিয়াশার সম্পর্কে। বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই, কিন্তু বরাবরই এড়িয়ে গিয়েছেন দুজনেই। কিন্তু সত্যিটা তো আর চেপে রাখা যায় না, সুবান তিয়াশার বিচ্ছেদের খবরটাও এসে পৌঁছেছিল ঝড়ের মতো। 5-6 মাস আগেই বিচ্ছেদ হয়েছে দুজনের। তিয়াশা ব্যস্ত নিজেকে নিয়ে, সুবানও কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন নিজেকে। তুমি যে আমার মা সিরিয়ালে অভিনয় করছেন, তিনি ফের খল চরিত্রেই দেখা যাবে তাকে। সংবাদ মাধ্যমকে সুবান বলেন, তিয়াশার সঙ্গে সারাসারির পর থেকে আরও বেশি করে কাজে ব্যস্ত করে নিয়েছেন নিজেকে। তবে এই এক বছরে তিয়াশাকে একবারের জন্যও মিস করেননি বলে জানান সুবান, বরং বলা ভালো সুযোগ পাননি, নিজেকে আর একা লাগে না। সুবান বলেন, বিশেষ করে ঠকে গিয়েছেন তিনি, ভালোবাসা তিনি যত্ন করে তুলে রেখেছেন। যদি এমন কোনো মানুষ আসে যে ধাক্কা দিয়ে চলে যাবে না, পাশে রাখবে, সময় তাকে ঠিক মিলিয়ে দেবে বলে মনে করেন সুবান। অন্যদিকে বিচ্ছেদের পর থেকে তিয়াশা এখন টালিগঞ্জে একাই থাকেন বলে জানিয়েছিলেন। তবে তার সঙ্গে থাকে তার এক মিষ্টি সঙ্গী, সে হলো অভিনেত্রীর আদরের পোষ্য। তিয়াশা বলেন, ওই পোষ্যই তাকে একা থাকার সাহস জুগিয়েছে।